কুকুর থেকে আত্মরক্ষার কিছু কৌশল। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি কুকুর আপনাকে আক্রমণ করে বসে, তবে পাথরের ন্যায় শুয়ে পড়ুন, শরীরকে বাঁকিয়ে নেবেন, মুখের দিকে কামড়ানো থেকে নিজেকে রক্ষা করুন, হাত দিয়ে মুখ চেপে রাখুন, আশেপাশের লোক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকলে ডাকতে থাকবেন, শেষ সম্ভাবনা না থাকলে চিৎকার না করাই ভালো। বিশ্বে প্রতি বছর 55,000-এর অধিক লোক জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এর মধ্যে এশিয়া মহাদেশে মারা যায় 30,000 56%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের দেশে প্রতি বছর 2,000-এর অধিক লোক মারা যায়। প্রধানত কুকুরের কামড়েই আমাদের দেশের মানুষ এই রোগে আক্রান্ত হয়, তাই কুকুর হতে আমাদের সাবধান থাকতে হবে। কুকুর হতে আত্মরক্ষার কৌশলগুলো দেখে নেওয়া যাক। কুকুরকে বিরক্ত করবেন না, বিশেষত খাওয়া, ঘুম ও বাচ্চার যত্ন নেওয়ার সময় কোনোভাবেই বিরক্ত করবেন না। বেঁধে রাখা কুকুর বা কোনো দেওয়ালের আড়ালে আটকে থাকা কুকুরের কাছে যাবেন না, কুকুরের বাচ্চার কাছে যাবেন না, ধরবেন না, এতে মা কুকুরটি বাচ্চাকে রক্ষার জন্য আপনাকে কামড়াতে পারে। কুকুরের নিকট দিয়ে হাঁটবেন না বা দ্রুত ছোটাছুটি করবেন না, সরাসরি কুকুরের চোখে চোখ রাখবেন না, কুকুরের কাছ দিয়ে যেতে হলে ভীত হবেন না, কুকুরকে বুঝতে দিবেন না যে আপনি কুকুরকে ভয় পাচ্ছেন। যদি কোনো পাগলা কুকুর অথবা উত্তেজিত কুকুর আপনার কাছে আসে, তবে স্থির হয়ে দাঁড়াবেন, মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে থাকবেন, কখনোই ঘুরে দৌড় দিবেন না। যদি কুকুর রাগে গড় গড় বা ঘো ঘো শব্দ করে কাছে আসে, তবে দুই হাত শরীরের দুপাশে চেপে স্থির হয়ে দাঁড়াবেন, এ সময় কুকুর আপনার হাত শুকতে থাকবে, শুকতে দিবেন, সাধারণত হাতের গ্রান নিয়ে কুকুর চলে যাবে। যদি কুকুর আপনাকে আক্রমণ করে বসে, তবে পাথরের ন্যায় শুয়ে পড়ুন, শরীরকে বাঁকিয়ে নেবেন, মুখের দিকে কামড়ানো থেকে নিজেকে রক্ষা করুন, হাত দিয়ে মুখ চেপে রাখুন, আশেপাশের লোক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকলে ডাকতে থাকবেন, শেষ সম্ভাবনা না থাকলে চিৎকার না করাই ভালো। পরিশেষে বিপদে পড়ে গেলে মাথা ঠান্ডা রেখে উপযুক্ত কাজগুলো করবেন, তবে হাত দিয়ে বিপদ ডেকে আনবেন না, অর্থাৎ করণীয় জেনেই ভাববেন না কুকুর আপনাকে কামড়াবে না, সাবধান থাকবেন। সর্বোপরি আপনার মঙ্গল হোক।